আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফাওমি মুরগির ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। অসম্ভব রোগ প্রতিরোধী ও ডিম পাড়ার জন্য ফার্মি মুরগি পালন বেশ জনপ্রিয়। সোনালী মুরগি প্যান স্টক তৈরিতে ফার্মি মুরগি পালন করা হয়ে থাকে। সাধারণভাবে ফার্মি মুরগি বেশ কিছু রোগ প্রতিরোধী, যেমন ম্যারেক্স ডিজিজ। তবে ফার্মি মুরগির খামার করতে চাইলে আপনাকে বেশ কিছু রোগের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য ভ্যাকসিন দেওয়া একটি কার্যকরী পন্থা। আপনার খামারকে রোগমুক্ত ও নিরাপদ রাখতে চাইলে সঠিকভাবে ভ্যাকসিন শিডিউল ও জৈব নিরাপত্তা মেনে চলার পরামর্শ দেওয়া হলো। ফাওমি মুরগির একটি প্রস্তাবিত ভ্যাকসিন শিডিউল দেওয়া হলো। ফাওমি মুরগির প্রস্তাবিত টিকাদান কর্মসূচি, বয়স, রোগের নাম, ভ্যাকসিনের নাম, প্রকৃতি, প্রয়োগ পদ্ধতি, 1 থেকে 3 দিন, রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস আইবি অ্যান্ডি লাইভ চোখে ফোটা, 7 থেকে 9 দিন, গাম্বুরো আইভিডি লাইভ মুখে ফোটা, 16 থেকে 17 দিন, রানীক্ষেত লেসোটা লাইভ চোখে ড্রপ, 18 থেকে 20 দিন, গাম্বুরো আইভিডি লাইভ খাবার পানিতে, 24 থেকে 28 দিন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ব্লাড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1, কিল চামড়ার নিচে ইঞ্জেকশন, 30 থেকে 35 দিন, ফাউল ফক্স, ফাউল ফক্স DNA লাইভ ডানায় সুচ ফোটানো, 6 থেকে 7 সপ্তাহ, রানীক্ষেত এনডি কিল ঘাড়ের চামড়ার নিচে ইঞ্জেকশন, 8ম সপ্তাহে ফাউল কলেরা কিল নির্দেশনা মোতাবেক, 9ম সপ্তাহে ইনফেকশাস করাইজা সালমোনেলা করাইজা সালমোনেলা কিল্ট লাইভ নির্দেশনা মোতাবেক, 12 সপ্তাহে ফাউল কলেরা কিল নির্দেশনা মোতাবেক, 15 থেকে 16 সপ্তাহে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ব্লাড ফ্লু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1 কিল্ট চামড়ার নিচে ইঞ্জেকশন, 16 সপ্তাহে করাইজা সালমোনেলা রানীক্ষেত ব্রঙ্কাইটিস জি এনডি আইভি কিল নির্দেশনা মোতাবেক। বিশেষ নোট, প্রতি 6 মাস অন্তর রানীক্ষেত কিল ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন টাইটার কমে গেলে লাইভ ভ্যাকসিন করা যেতে পারে। সালমোনেলা রোগের ভ্যাকসিন প্রয়োগ করার পূর্বে মুরগি সালমোনেলা মুক্ত কিনা পরীক্ষা করে নিলে ভ্যাকসিন কার্যকর হয়ে থাকে। উল্লেখ্য, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ভ্যাকসিন বাজারজাত করে থাকে। এক্ষেত্রে রোগের নাম অনুযায়ী ভ্যাকসিন নির্বাচন করতে হবে। এলাকায় আবহাওয়া, মুরগির স্বাস্থ্য ইত্যাদি বিবেচনা উল্লেখিত ভ্যাকসিন শিডিউল পরিবর্তন করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।